হিরো স্প্লেন্ডার বাইকটি বেশ সুপরিচিত একটি বাইক আমাদের বাইকারদের জগতে এবং এই বাইকটি বেশ জনপ্রিয় একটি বাইক বাংলাদেশে। হিরো স্প্লেন্ডার বাইকটির বেশ কয়েকটি সিরিজ বাংলাদেশে রয়েছে এবং সম্প্রতি হিরো তাদের স্প্লেন্ডার প্লাস i3s টেকনোলজি সমৃদ্ধ একটি বাইক মার্কেটে নিয়ে এসেছে। বাইকটির মধ্যে কিছু ভিন্ন মাত্রার ফিচার রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। এই বাইকটির স্পেসিফিকেশন, এই বাইকটির ভালো মন্দ কিছু দিক সম্পর্কে আজকে কথা বলার চেষ্টা করবো। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আর শুরু করার আগে যে বাইক লাভার্স গুলো এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। হিরো স্প্লেন্ডার প্লাস এবং হিরো স্প্লেন্ডার প্লাস i3s এই দুইটা বাইকই 97.2cc এয়ার কুল সিঙ্গল সিলিন্ডার ফোর স্ট্রোক ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিনে তারা কোনো পরিবর্তন নিয়ে আসেনি এবং এই ইঞ্জিনটি থেকে 8.36 PS ম্যাক্সিমাম পাওয়ার এবং 8.05 Nm টর্ক ডেলিভারি করতে সক্ষম। বাইকটিতে একটি ফোর স্পিড গিয়ার বক্স এবং এই বাইকটির ওয়েট হচ্ছে 112 kg। বন্ধুরা, বাইকটির সামনে আপনারা পেয়ে যাবেন সেই ওল্ড ভার্সনের মতোই টেলিস্কোপিক এবং রেয়ারে পেয়ে যাবেন টুইন শক অ্যাবজারভার। বাইকটির ফ্রন্টে পাবেন 2.75/18, রেয়ারেও পাবেন 2.75/18 টিউবলেস টায়ার। বন্ধুরা, বাইকটির ফ্রন্টে একটি 130mm এর ড্রাম ব্রেক এবং রেয়ারেও একটি 130mm এর ড্রাম ব্রেক পাবেন এবং এই বাইকটির সামনে 35W এর হ্যালোজেন বাল্ব ব্যবহার করা হয়েছে। বাইকটিতে কিক এবং ইলেকট্রিক উভয় স্টার্টিং মেথড রয়েছে। আপনি বাইকটি কিক এবং সেলফ দুইটা সিস্টেমেই এই বাইকটি স্টার্ট করতে পারবেন। বাইকটার পেছনে একটি 12V বাল্ব এবং ইন্ডিকেটরগুলো 12V এর বাল্ব ব্যবহার করা হয়েছে। বাইকটির স্পিডোমিটারের দিকে যদি আমরা কথা বলি, এই বাইকটিতে অ্যানালগ স্পিডোমিটার ব্যবহার করা হয়েছে। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 10.5 লিটার। বন্ধুরা, এই বাইকটির বিশেষত্ব হচ্ছে এই বাইকটিতে তারা i3s টেকনোলজি যুক্ত করেছে। এই টেকনোলজিটার বিশেষ সুবিধাটা হচ্ছে যখন এই বাইকটি আপনি সিটিতে জ্যামের মধ্যে থাকবেন, নিউট্রাল গিয়ারে যখন আপনার বাইকটা থাকবে, তখন এর ইঞ্জিনটা অটোমেটিক অফ হয়ে যাবে এবং আপনাকে নতুন করে সেলফ স্টার্টিং বা কিক স্টার্ট দিয়ে বাইকটা স্টার্ট করতে হবে না। পরবর্তীতে আপনি আবার ক্লাচ প্রেস করলেই আবার নতুন করে বাইকটি স্টার্ট হবে। এই সিস্টেমটা মূলত আপনার বাইকটিকে ফুয়েল এফিশিয়েন্ট করে তুলবে এবং সিটিতে বারবার আপনার ইঞ্জিনটি স্টার্ট অফ স্টার্ট অন করতে হবে না। যারা নিয়মিত সিটি রাইড করেন তাদের কথা চিন্তা করে এই টেকনোলজিটা হিরো নিয়ে এসেছে, কারণ সিটি জ্যামের মধ্যে আপনাকে বারবার বাইকটি অন অফ করতে হবে না। বাইকটি আপনি নিউট্রাল গিয়ারে নিয়ে গেলে বাইকটা অটোমেটিক অফ হয়ে যাবে এবং বাইকটি যখন আপনি পুনরায় স্টার্ট দিতে চাবেন, জাস্ট বাইকটির ক্লাচটা ধরলেই আবার বাইকটা অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। আমি মনে করি যারা নিয়মিত সিটি রাইড করেন তাদের জন্য বাইকের এই ফিচারটা বেশ ভালোই কার্যকরী একটি ফিচার হবে। বন্ধুরা, ভালো এবং খারাপ দুইটা দিকই প্রত্যেকটা বাইকের মধ্যে বিদ্যমান রয়েছে। কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক প্রতিটা বাইকেই থাকবে, এটাই স্বাভাবিক। তো সেই ধারাবাহিকতায় আমরা হিরো স্প্লেন্ডার প্লাস i3s বাইকটিরও ভালো এবং মন্দ কিছু দিক নিয়ে কথা বলি। চলুন, ভালো দিকগুলোর মধ্যে অবশ্যই বলতে হবে বাইকটার মাইলেজ, কারণ হিরো স্প্লেন্ডার এই বাইকটি বাংলাদেশের মার্কেটে আসার পর থেকে যে জনপ্রিয়তার প্রধান কারণ ছিল মাইলেজ এবং সেই ধারাবাহিকতা তারা বজায় রেখেছে। বিশেষ করে তাদের এই i3s টেকনোলজির কারণে বাইকটা আরও বেশি ফুয়েল এফিশিয়েন্ট হয়েছে। এছাড়াও বাইকটির বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, বন্ধুরা, বরাবর বাইকটার বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। এর প্রিভিয়াস যতগুলো ভার্সন ছিল আপনারা দেখবেন প্রত্যেকটা ভার্সনেই তাদের বিল্ড কোয়ালিটি নিয়ে তারা কোনো কম্প্রোমাইজ করেনি। হিরো স্প্লেন্ডার মানেই খুব ভালো শক্তপোক্ত একটা বাইক এবং তারই ধারাবাহিকতা এই বাইকটিও তারা রেখেছে। খুব ভালো বিল্ড কোয়ালিটির মাধ্যমেই মার্কেটে নিয়ে এসেছে। আমার মনে হয়েছে বাইকটার বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। এর পরবর্তীতে বলবো বন্ধুরা বাইকটার i3s টেকনোলজি। বাইকটাতে তারা সংযুক্ত করেছে i3s টেকনোলজি। আমি ইতিপূর্বে এই টেকনোলজি সম্পর্কে আপনাদেরকে বলেছি যে যখন আপনি সিটি রাইড করবেন তখন এই টেকনোলজিটা আপনার বিশেষ সুবিধা দিবে, কারণ আপনি যখন বাইকটি নিউট্রালে রাখবেন নিউট্রাল গিয়ারে এই বাইকটি অটোমেটিক অফ হয়ে যাবে এবং যখন আপনি পুনরায় ক্লাচ প্রেস করবেন তখন এই বাইকটি আবার তার ইঞ্জিন সচল করবে এবং এই সিস্টেমটা আপনাকে ইঞ্জিন অন অফ সুইচের মাধ্যমে করতে হবে না। আপনি জাস্ট নিউট্রাল গিয়ারে এই বাইকটিকে অফ করতে পারবেন এবং পুনরায় আপনি ক্লাচ ধরলেই বাইকটার ইঞ্জিনটা আবার স্টার্ট হয়ে যাবে। এই টেকনোলজিটা মূলত আপনার বাইকটিকে আরও বেশি ফুয়েল এফিশিয়েন্ট করে তুলবে এবং সিটি রাইডে আপনাকে বারবার স্টার্ট অন অফ করার ঝামেলা থেকেও মুক্তি দিবে। বন্ধুরা, এর পরবর্তীতে বলতে হয় বাইকটির স্পেয়ার পার্টস অ্যাভিলিটি সম্পর্কে।
হিরো স্প্লেন্ডার বাইকটির স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি এই বাইকটির এখন বর্তমানে আমি বলবো সবচেয়ে ভালো দিক, কারণ এই বাইকটির স্পেয়ার পার্টস, কারণ বাইকটি দীর্ঘদিন ধরে বাংলাদেশের মার্কেটে খুব জনপ্রিয় এবং তারই ধারাবাহিকতায় বাইকটির স্পেয়ার পার্টস বিভিন্ন ডিলার এই বাংলাদেশে ইম্পোর্ট করছে। সেই হিসেবে বাইকটির স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি খুবই ভালো, আপনি যে কোনো পার্টসের দোকানে এই বাইকগুলোর স্পেয়ার পার্টস পেয়ে যাবেন। তো স্পেয়ার পার্টস সম্পর্কে আপনার খুব বেশি ভোগান্তি পোহাতে হবে না যদি আপনি একটি স্প্লেন্ডার বাইকের ওনার হন। খারাপের মধ্যে বলবো বন্ধুরা, স্প্লেন্ডার বাইকটি বাংলাদেশে বেশ অনেক দিন যাবতই বাংলাদেশের জনপ্রিয় একটি সিরিজ, কিন্তু অন্য সমস্ত বাইকে টুকিটাকি পরিবর্তন আনা হলেও খুব বেশি লুকিংয়ে মেজর কোনো পরিবর্তন স্প্লেন্ডার তাদের এই বাইকটিতেও নিয়ে আসেনি। সেক্ষেত্রে অবশ্যই তাদের হেড সেকশন বা ব্যাক সেকশনের যে কোনো জায়গায় বিভিন্ন টুকিটাকি কিছু পরিবর্তন নিয়ে আসা উচিত ছিল, কারণ যুগের সাথে মানুষ অনেকেই ক্লাসিক বাইক পছন্দ করে, কিন্তু তারপরও যুগের সাথে পরিবর্তনের দরকার আছে। কিছু কিছু লুকিংয়ে পরিবর্তন অবশ্যই স্প্লেন্ডারের আনা উচিত ছিল, কিন্তু তারা তাদের লুকিংয়ে কোনো ধরনেরই পরিবর্তন নিয়ে আসেনি। দ্বিতীয়ত বলবো বন্ধুরা, এখন যতগুলো বাংলাদেশে 100 কিংবা 110 এর যত বাইক অ্যাভেলেবেল রয়েছে এবং বর্তমান যুগ অনুযায়ী একটা বাইকে সম্পূর্ণ অ্যানালগ স্পিডো মিটারটা আমি মনে করি মানানসই না। সেই ক্ষেত্রে তাদের প্রিভিয়াস ভার্সনের মতো এই বাইকটিতেও তারা অ্যানালগ স্পিডো মিটার দিয়েছে। যদি এই বাইকটিতে একটি অ্যানালগ প্লাস ডিজিটাল কম্বিনেশন একটা স্পিডো মিটার থাকতো, যেটা হোন্ডা লিভো তাদের লিভো বাইকটিতে সংযোজন করেছে। এছাড়াও বাংলাদেশে 110 সেগমেন্টের মধ্যে বেশ কিছু বাইক রয়েছে, যেমন RKS 100। এছাড়াও বিভিন্ন বাইকে তারা কিন্তু অ্যানালগ এবং ডিজিটাল কম্বিনেশনের স্পিডো মিটার সংযোজন করছে, কিন্তু হিরো তাদের এই বাইকটিতে প্রিভিয়াস ভার্সনের মতো এই অ্যানালগ স্পিডো মিটার রেখেছে। আমি মনে করি বাইকটিতে একটি অ্যানালগ প্লাস ডিজিটাল স্পিডো মিটার বাইকটির সৌন্দর্য আরও বাড়িয়ে তুলতে পারতো। পরবর্তীতে বলবো, বাইকটিতে কোনো ধরনের CBS ব্রেকিং সিস্টেম যুক্ত নেই। এছাড়া বাইকটিতে তারা সামনে কোনো ডিস্ক ব্রেক সংযোজন করেনি, তারা শুধুমাত্র i3s টেকনোলজি যুক্ত করেছে বাইকটিতে। তো সেই ক্ষেত্রে বাইকটির প্রাইস, যদি বর্তমান প্রাইস হচ্ছে 1,02,990 টাকা, তো বাইকটি কিনতে গেলে আপনাকে খরচ করতে হবে 1,00,000 টাকার উপরে। তো আমি মনে করি প্রাইসটা কিছুটা হাই হয়ে গিয়েছে, কারণ বর্তমানে 1,00,000 টাকা বা 1,05,000 টাকার মধ্যে বেশ কয়েকটি ভালো বাইক বাংলাদেশের মার্কেটে রয়েছে, 110 সেগমেন্টের মধ্যেও রয়েছে। সেই ক্ষেত্রে একটি 100cc বাইক, যে বাইকটিতে কোনো ডিস্ক ব্রেক কিংবা কোনো CBS ব্রেক সংযুক্ত নেই, সেই বাইকটির প্রাইস যদি 1,00,000 টাকার উপরে হয়, আমি মনে করি এই প্রাইসটা একটু হাই হয়ে গিয়েছে করেনি। তো বন্ধুরা, এই ছিল হিরো স্প্লেন্ডার প্লাস i3s টেকনোলজির এই বাইকটির ফিচার এবং ভালো মন্দ কিছু দিক সম্পর্কে আপনাদের সাথে আজকে আলোচনা করলাম। যদি বাইকটি সম্পর্কে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশন অথবা ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে বলবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন, অবশ্যই হেলমেট পরে বাইক রাইড করবেন, বিকজ নো হেলমেট নো রেসপেক্ট। বেস্ট উইশ ফর এভরি বাইক লাভার্স, আল্লাহ হাফেজ।